माया घेरा रंगीन पृथ्वी नय तो सुखेर खनि। कथा बोलें ठीक किना, आवाज करे बोलें ठीक किना। सबाई आमार साथे बोलें माया घेरा रंगीन पृथ्वी नय तो सुखेर खनि। माया घेरा रंगीन पृथ्वी नय तो सुखेर खनि। जन्नत चिर सुखेर घर, जन्नत चिर सुखेर घर, यदि जानते ओगो तुमि। माया घेरा रंगीन पृथ्वी नय तो सुखेर खनि। से जन्नते आमरा जेते चाई तो, যদি জান্নাতে যেতে হয় কবরের জিন্দগির প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরের খবর নাই তাই টিভির স্টলে আমি এখনও বসে আছি, কবরের খবর নাই তাই এখনও আমি চায়ের স্টলে আড্ডা দিতেছি, কবরের খবর নাই রাস্তার মধ্যে হাইটা ভাবতেছি কোন হুজুরের গলাটা সুন্দর তারপরে যাব। আয়রে আমরা তো হইল কিছুই না, সরকার যিনি আসবেন তারপরে আর কোনো ওয়াজ শোনার দরকার হবে? এই জন্য কবরের খবর নেওয়ার দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই জন্য কবরের জিন্দগিতে যখন আমরা প্রবেশ করব তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মাটি যখন দুই পাশ থেকে চাপা দিবে অবস্থা কত ভয়ঙ্কর হবে। কবরের বিবরণ যদি আমরা শুনি তাহলে আমাদের মাথা নষ্ট হয়ে দিলটা নরম হয়ে যায়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কারণ কি? ছয় দিন পরে নক্ষ সে যাবে, নয় দিন পরে চুল। ছয় দিন পরে নক্ষ সে যাবে, নয় দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কো ভুল। ছয় দিন পরে নক্ষ সে যাবে, নয় দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কো ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত দুইটা হাত তুলে দেখান আমার সাথে, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর সবাই জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে। কথা বলেন ঠিক কিনা? 17 দিন পরে পোকামাকড় আমাদের দেহগুলোকে খেয়ে ফেলবে, 60 দিন পরে মাংস শেষ হয়ে যাবে, কবরের মধ্যে কঙ্কাল পড়ে রবে। এই জন্য কবি কত সুন্দর করে বলছেন, 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর বলেন না জায়গা ভালো নয়, কবর। এই আওয়াজে চলবে না, কণ্ঠ বাউন্স করতে হবে। কবর জায়গা ভালো নয়, কবর সবাই কবর জায়গা ভালো নয়, কবর। দেহের যে অহম বড় লোভ লালসার পাহাড়, দেহের যে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসার চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের যে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসার চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান করুন সবারই এই, হামান করুন সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নক্ষ সে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়ার মাঝে
কবরের জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করি, বলি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।